بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ইকরা টিভি বাংলা কর্তৃক আয়োজিত আজকের প্রতি বুধবারের ন্যায় আমরা যে প্রোগ্রাম করে থাকি আপনাদের সামনে সেই প্রোগ্রামটি নিয়ে হাজির হয়েছি এনলাইটেন্ড জার্নি প্রোগ্রাম। এনলাইটেন্ড জার্নি প্রোগ্রাম আমাদের একটা স্থায়ী প্রোগ্রাম এবং এটা আমরা দীর্ঘদিন থেকে চালিয়ে আসছি। আলহামদুলিল্লাহ ইকরা টিভি এই ফেসিলিটি দিয়েছেন, যার ফলে আমরা বিগিনিংয়েই আল্লাহ পাকের শুকরগুজার হওয়ার সাথে সাথে দোয়া করছি ইকরা টিভি কর্তৃপক্ষ, ইকরা টিভি পরিবার এবং ইকরা টিভি যারা কলাকুশলী রয়েছেন স্টুডিওতে সবাইকে মোবারকবাদ জানিয়ে শুরু করছি। আল্লাহ তাআলা সবার এই শ্রম, সময় এবং অ্যাক্টিভিটিসকে কবুল করুন। সম্মানিত ভাই এবং বোনরা, যারা ইউরোপ থেকে, আমেরিকা থেকে বা বিভিন্ন দেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের সাথে যারা শরিক হয়েছেন, আপনাদের সবাইকে ওয়েলকাম করে আমি আজকে শুরু করছি কোরআন কারীমের সূরা একটা ছোট আয়াত দিয়ে। এই আয়াত হচ্ছে সূরা আন-নূর থেকে, আফালাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাজ্জিবুন। এই আয়াত সূরা আন-নূরের শেষের দিকের এই আয়াতটি আপনাদের সামনে আনলাম কেন এবং তার অর্থই বাকি, এটা অর্থ জানার আগে আমাদেরকে একটু জানতে হবে যে কোরআন হচ্ছে আমাদের জীবনবিধান। কোরআন অনুযায়ী আমাদের জীবন চালাইতে হবে, কোরআন যেভাবে করে আমাদেরকে চালাইতে বলে, আমাদেরকে ইনস্ট্রাকশন দেয়, আমাদেরকে গাইড করে, এভাবেই আমাদেরকে আমাদের জীবন চালায়া যেতে হবে। এই জীবন পরিচালনার একমাত্র গ্রহণযোগ্য সহি লাইন হলো কোরআন, এর থেকে কোনো গ্যারান্টিযুক্ত আর কোনো সহি লাইন নাই। তাই এই কোরআন দিয়েই আমাদের জীবন চালাইতে হবে। কিন্তু মানুষ মনে করে নিয়েছে, অসংখ্য গণিত মানুষ এটা মনে করে নিয়েছে কোরআন হচ্ছে তিলাওয়াতের কিতাব, কোরআন যদি তিলাওয়াত করা হয় তাহলে কোরআন থেকে সওয়াব পাওয়া যায়। কোনো সন্দেহ নাই কোরআন সওয়াবের কিতাব, সওয়াব পাওয়া যাবে, কিন্তু কোরআনের আসল কাজটা সওয়াব না, আসল কাজটা সওয়াবের কাজের জন্য কোরআন আসে নাই। কোরআন এসেছে আমাদের কাছে ছয়টি ফাংশন নিয়ে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছয়টি দায়িত্ব দিয়েছেন, এখন আপনি শুধুমাত্র একটা নিয়ে আছেন, তার নাম হলো কোরআন তিলাওয়াত করা। তিলাওয়াতের কাজ হচ্ছে একটা, আর বাকি আরও বড় বড় পাঁচটি কাজ রয়ে গেছে। আমি এই ছয়টি কাজকে আপনাদের সামনে আপনাদের সাথে শেয়ার করতে চাই ওই আয়াতের আলোকে। এবার আসি, আয়াতটা বুঝতে ইজি হবে ইনশাআল্লাহ। যে আল্লাহ সুবহানাহু তাআলা এরশাদ করছেন যে আফালাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, তোমাদের কাছে আমার আয়াতগুলো কি আসে নাই, আমার আয়াতগুলো তোমরা পেয়েছ। তুতলা আলাইকুম, এই আয়াতগুলো তোমরা তিলাওয়াত করতে, তোমরা পাঠ করতে, তোমরা সময় সময় এই আয়াতগুলোকে দিয়ে তেলাওয়াত করতেও। ফাকুনতুম বিহা তুকাজ্জিবুন, কিন্তু তোমরা এই আয়াতগুলোকে অ্যাভয়েড করতে, অস্বীকার করতে, আয়াতের হুকুমকে, আয়াত তোমরা মানতে, আয়াত পাঠ করতে, পাঠ করলে সওয়াব লাভ করা যাবে এটাও বিশ্বাস করতে, কিন্তু আয়াতের মধ্যে কি বলা হয়েছে, আল্লাহকে হুকুম করেছেন, আল্লাহ তাআলা আপনার জীবনকে পরিবর্তন করার জন্যে আপনার জীবনকে ইসলামের আলোকে, কোরআনের আলোকে আপনি সুন্দর করে সাজাবেন, এক্ষেত্রে এই আয়াতের মধ্যে ইনফরমেশন কী, আপনার জন্য খবর কী, আপনার জন্য মেসেজ কী,
এটা কিন্তু আপনি ছেড়ে দিতেন, এটা আপনি বুঝতেন না। এই জন্য আল্লাহ বলছেন ফাকুন্তুম বিহা তুকাজ্জিবুন, তোমরা কোরআন পড়তে তেলাওয়াত করতে কিন্তু এই কোরআনকে তোমরা নিজেরা গ্রহণ করতে না, কোরআনের অর্থ বুঝে এবং কোরআনের যে হুকুম রয়েছে এই আয়াতের সাথে বা আয়াতগুলোর সাথে তোমরা এগুলো বুঝতে না এবং আমল করতে না। এই হলো আল্লাহর কমপ্লেন। এটা কেন করতে? ফাকুন্তুম বিহা তুকাজ্জিবুন, قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين. الله تعالى بقوله شن تتكون ترى جواب ديته قالوا ربنا غلبت علينا شقوتنا ترى بقولت والله وما در رب غلبت علينا شقوتنا اما در دور بگو اما در اوپر پبابیتو خواهیچ اما در که دور بگو پی بوشیچ আমরা বড় দুর্ভাগা, আমাদের সাথে যেটা দুর্ভাগ্য আছে এটা আমাদেরকে ক্রস করে ফেলেছে, আমাদেরকে অতিক্রান্ত করে ফেলেছে, এই দুর্ভাগ্য আমাদের উপর চড়ে বসেছে, আমাদের উপর সওয়ার হয়ে গেছে। রব্বানা গালাবাত আলিনা শিকওয়াতুন ওকুন্না কওমান দাল্লিন, যার ফলে আমরা নিজেরা ছিলাম পথভ্রষ্ট, আমরা নিজেরা পথভ্রষ্ট বা গুমরাহ ছিলাম। তাইলে এই আয়াত থেকে টের পাওয়া গেল যে কোরআন পড়বে কি ছিল তেলাওয়াত করবে, তাদের সামনে কোরআনের আয়াতগুলো আসবে, কোরআন সে খুলবে, কোরআন সে নিজে তেলাওয়াত করবে, কিন্তু তেলাওয়াতের মর্ম উপলব্ধি করবে না, আয়াতের অর্থ বুঝবে না, আয়াতের অর্থ কী, দাবি কী, আয়াতের হুকুম কী, আয়াত কী হুকুম করে তাকে, সে কোন কাজ করার জন্য আয়াত তাকে নির্দেশ করে, এই এই হুকুমটা এই নির্দেশনাটা সে নিজে জানবে না, পড়বে না, বুঝবে না, আমল করবে না। এই অবস্থা হয়ে গেছে এইসব লোকের, এখন এদের জন্য শাস্তি কি? قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين ربنا اخرجنا منها فان عدنا فاننا ظالمون. আল্লাহ আমাদেরকে জাহান্নামের দৌদয় করে আগুন থেকে বাহির হওয়ার তৌফিক দাও, আমাদেরকে একটু বাহির করো, আমরা খুব ভালো করে আমল করব। রব্বানা আখরিজনা, আমাদেরকে বাহির করে দাও, ফা ইন উদনা ফা ইন্না যালিমুন। এভাবে করে তারা চাইবে আল্লাহ তালার কাছে যে আমরা বড় ভুল করে এসেছি, আমাদের জীবনটাকে আমরা ব্যবহার করতে পারিনি, এবার তুমি যদি পাঠাই দেও তাহলে কোরআন মেনে ভালো মুসলিম হয়ে আমরা আরো নাউজুবিল্লাহি যালিক, এই তাদের দাবি থাকবে, কিন্তু এই দাবি পূরণ হবে না। সম্মানিত বৈষ্ণব, আজকে এই বিষয়টি নিয়ে আমরা আলাপ করতে চাই যে মৌতের আগে মানুষকে জিজ্ঞেস করা তোমার কোনো আশা ভরসা আছে কি না, ওই সময় যদি থাকে যে হ্যাঁ আমি এক পিস কমলা খাবো, আমি একটা এটা করব, আমার ছেলেকে দেখতে চাই, আমার মেয়েটাকে দেখতে চাই, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, এখন যদি সে দাবি করে তাইলে তার আত্মীয় স্বজন তাকে যথাসম্ভব তাকে আদর করেন, এই সময় কার্যত দায় দাবি থাকে এগুলো তারা পূরণ করার জন্য চেষ্টা করেন স্বাভাবিকভাবেই। তাইলে পরে কিন্তু মরণের আগে যদি কেউ বলে যে আমি তো কোরআন পড়ি নাই অথবা আমি কোরআন জানি নাই, কোরআনের হুকুমগুলো আমরা মানি নাই, তাইলে তাকে এই মুহূর্তে এটা জোর করে পড়িয়ে দেওয়া যাবে না, তাকে জোর করে এই সময় কোরআন বুঝিয়ে দেওয়া যাবে না, এটা অনেক বড়। তাইলে মৌতের আগে স্মরণ হলে হবে না। এজন্য আমি আজকে অনুরোধ করতে চাই আমার গোটা বাংলাদেশি কমিউনিটিকে যে আসুন আমরা কোরআনটা যেন ধরি, কোরআনটা যেন পড়ি। অন্য আয়াতে সূরা যুখরুফের মধ্যে আল্লাহ বলেছেন ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইক, ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে ওহি করে যা কোরআন পাঠানো হয়েছে, কোরআনের যে অংশ পাঠানো হয়েছে, অর্থাৎ এই আয়াত যেদিন এসেছে এই দিন তো কোরআন কমপ্লিট হয় নাই, যা কোরআন এসেছে আপনার কাছে, এর অর্থ হচ্ছে এর অর্থ হলো যা নাজিল করা হয়েছে এই পর্যন্ত কেমন, এই জন্য আল্লাহ বলছেন ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইক, আপনার কাছে ওহি করে যা পাঠানো হয়েছে এইটুকু সবটুকুকে আপনি শক্ত করে ধরেন, ও নবী আপনি ছাড়বেন না, আপনি ভালো করে হোল্ড অন ইট অন ইট, আপনি এটার উপর ভালো করে আমল করেন, চর্চা করেন, স্টাডি করেন, পড়াশোনা করেন। তাহলে এই পড়াশোনা করার জন্য আল্লাহর পক্ষ থেকে
পরামর্শ আসছে শক্ত করার জন্য আমরা দৌড়ি, পড়াশোনা করলাম যে হুকুম পাইলাম এই হুকুমটা যেন আমরা মানি। যেমন একটা হুকুম হলো যে তোমরা মদের আশেপাশে যেও না, মদ খেও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস-সালাতা ওয়া আনতুম সুকারা, মদ পান করে যখন তোমরা মাতাল হয়ে যাবা, টালমাটাল হয়ে যাইবা, ওই সময় তোমরা নামাজের দ্বারে কাছে আসবা না। তো মদ পান করে যখন মানুষ ঠাল হয়ে যায়, কথাবার্তা বোঝা যায় না কি বলে, কেমন বউকে বোন বলে, বোনকে বউ বলে, ইত্যাদি উল্টাপাল্টা করে, অর্থাৎ তার তখন সম্পূর্ণ ব্রেইনের সেলগুলো, সেল ইজি সেলগুলো তখন মরে যায়, কেমন। তো এই জন্য সে উল্টাপাল্টা করে, উল্টাপাল্টা কথাবার্তা বলে। তা আল্লাহ বলছেন যে এই মদটা তোমরা ত্যাগ করো, মদটা খাবে না। এখন আপনি এই আয়াত পড়লেন, আয়াত পড়লে কি আপনার যে তোমরা যখন মদ পান করবে, মদ্যপ হবে, ওই সময় নামাজের আশেপাশে আসো না। তো এখন আপনি এই আয়াতটা পড়লেন, সব পেয়ে গেছেন। আয়াতে যতটা হরফ অত দশ করে কমপক্ষে সব পেয়েছেন, কিন্তু আপনি আয়াত মানেন না, আপনি আয়াত মানেন না, মদ খাওয়া ত্যাগ করতে পারেন না। তো যদি মদ খাওয়া আপনি ত্যাগ করতে না পারেন, তাইলে আপনার আয়াত পড়া হয়েছে, সবও পেয়েছেন, কিন্তু এই আয়াত থেকে আপনার কোনো শিক্ষা গ্রহণ করা হয়নি। আরেকটা আয়াত যেমন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নিআমাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদা ফাআল্লাফ বাইনা কুলুবিকুম। এই আয়াতের অর্থ হচ্ছে যে ঐক্যবদ্ধভাবে তোমরা আল্লাহর রশিকে শক্ত করে ধরো, এতসাম করো, এতসাম, এতসাম মানে শক্ত করে ধরা। আর ওই এতে হচ্ছে ফাস্তাম সিক বিল্লাদি ওহিয়ে লেখ, ওহি করে যে কোরআন পড়ানো হয়েছে এই কোরআনকে আপনি শক্ত করে ধরেন, ইস্তেমসাক করেন। আবার নয় পারায় আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাবি ওয়া আকামুস-সালাহ ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। যারা স্বজ্ঞানে বিশ্বাস করবে এবং ইমাসিকুনা বিল কিতাব, কিতাবকে খুব শক্ত হাতে ধরবে, সুবহানাল্লাহ, কিতাবের খেলাফ, কোরআনের খেলাফ কোনো আমল করবে না, কিতাবের উল্টামি কোনো কাজ করবে না, ও আকামুস-সালাহ আর নামাজ প্রতিষ্ঠা করবে, কিতাবের উল্টামি করবে না, কিতাবের এগেনস্টে সে যাবে না, আর এদিকে নামাজ পড়বে, নামাজ দায়েম কায়েম তার ঠিক থাকবে। ইন্না লা নুযিউ আজরাল মুসলিহিন, আল্লাহ রাব্বুল আলামিন কনফার্ম করছেন যে আল্লাহ তাআলা তোমাদের আমলকে বিনষ্ট করবেন না, সুবহানাল্লাহ। তাহলে এবারে আসুন, আল্লাহ তাআলা আমাদের আমল, কোনো আমল নষ্ট করবেন না যদি আমরা কোরআনকে ধরি। তাহলে সবার কাছে এপিল কিন্তু একটাই যে আসুন আমরা কোরআনকে শক্ত করে ধরি, আর না হয় কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেনই, কারণ ওই আয়াত তো সাক্ষী দিচ্ছে, যে আয়াত শুরু করেছি আফালম তখন আয়াতি তুতলা আলাইকুম, তোমাদের কাছে আমার আয়াতগুলো কি যায় নাই, আর তোমরা কি এটাকে তেলাওয়াত করো নাই, তোমরা কি সোয়াবের আশায়, সোয়াবের আশা রেখে পাঠ করো নাই, তেলাওয়াত করো নাই? অবশ্যই করছ। তখন তুম বিহা তুকাজ দিবন, কিন্তু তোমরা আনফর্চুনেটলি কোরআন নিজের চোখ দিয়ে বিশ্বাস করছো, চোখ দিয়ে পড়েছ, দিল দিয়ে বিশ্বাস করেছ, এবং কিন্তু তোমরা কোরআন থেকে শিক্ষা গ্রহণ করো নাই। এই হলো দোষ। এই দোষের কারণে জিজ্ঞেস করা হচ্ছে কেন এটা করলা, জবাব দেওয়া হচ্ছে তাদের পক্ষ থেকে যে আল্লাহ রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা, আমাদের দুর্ভাগ্য আমাদেরকে পেয়ে বসেছিল, ওই জন্য আমরা আপনার কথাটা, কোরআনের কথাটা আমরা মানতে পারি নাই, কেমন। ফকুন্তুম আন ফকুন্তুম বিহা তুকাদ্দিবুন, তাইলে কোরআনকে পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে পাঠিয়েছেন, শেখার জন্য পাঠিয়েছেন, পড়ার জন্য পাঠিয়েছেন। এবারে চলেন আমরা এই আয়াতগুলোকে সামনে রেখে কোরআনকে আমরা কীভাবে করে ব্যবহার করতে হবে একটু আপনাদের সামনে বলি। কোরআন এসেছে আমাদের কাছে, এসে ছয়টা কাজ দিয়েছে, মোট ছয়টা, দশটা বিশটা পঞ্চাশটা না, ছয়টা কাজ দিয়েছে। এক নম্বর হচ্ছে কোরআন তোমরা ভালো করে পড়তে শিখো, ওরাতিলিল কোরআন তারতিলা, অনবী আপনি কোরআনকে তারতিল করে পড়ুন, তারতিল করে মনের মনের অন্তর অন্তঃস্থল থেকে পড়ুন, মনের মনে কুটার থেকে আপনি কোরআনকে তেলাওয়াত করুন। তাহলে কোরআনকে
পড়তে আল্লাহ পাক নাজিল করেছেন, তেলাওয়াত করতে আল্লাহ নাজিল করেছেন, আর তিনি বলেছেন যে তোমরা সুন্দর করে পড়ো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুন্দর করে যারা কোরআন পড়তে পারে না, মাল্লামে তাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না, ওরা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। দেখছেন, সুন্দর করে সুদরিত কণ্ঠে আপনাকে আল্লাহ তাআলা যে কণ্ঠ দিয়েছেন, আপনার এই কণ্ঠ দিয়েই আপনি তেলাওয়াত করেন। কাউকে ইমিটেট করার দরকার নেই, নকল করার কোনো দরকার নেই। আপনি নিজে নিজে কোরআন পড়তে থাকুন, কিন্তু আপনার নিজস্ব সুর আল্লাহ যেটা দিয়েছে এই সুরটাকে আপনি মেলোডিয়াস করুন এবং এইভাবে করে সুন্দর করে পড়ুন। সুবহানাল্লাহ। তাইলে কোরআন পাঠ করতে হবে, পড়তে হবে, এটা হচ্ছে এক নম্বর কাজ। দুই নম্বর কাজ হচ্ছে যে ব্যক্তি নিজে কোরআন পড়ে এবং অপরকে পড়ায়, সে হলো সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব যদি লাভ করতে চাই আমরা, তাইলে আমি নিজে কোরআন পড়তে শিখবো, তারপর অন্যের কাছে অন্যকে আমি পড়াবো। আপনার ছাত্র থাকতে হবে, আপনাকে পড়াইতে হবে। সেই ছাত্র আপনার যদি 5 বছরের হয় সমস্যা নাই, আবার যদি 50 হয়, 70 হয়, 80 হয়, কোনো সমস্যা নাই। কেমন? আলহামদুলিল্লাহ, আমি এই বয়সে কোরআন পড়াই। কেমন? আমার ছাত্র আছেন একজন প্রায় 90 বছরের আশেপাশে, আর আরেকজন হচ্ছেন 72। মাশাআল্লাহ, এই বয়সের মানুষ আমাদের কাছে পড়ে। আবার আমার স্টুডেন্টদের মধ্যে আছে, ওনারা তো স্টুডেন্ট, যে কোরআন আমি শুনি, একজন হচ্ছে 26 বছর আর আরেকজন হচ্ছে মাত্র 15 বছর। এবার জিএসসি দিয়েছে, 15 বা 16 এই বয়সে। তাছাড়া আমার ছেলে এবং মেয়েদের পড়া আমি শুনি সময় সময়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা একটা অপরচুনিটি করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমার একজন মেয়ে এবং আরও 4 জন ছেলেকে আল্লাহ হাফিজ করেছেন। তো সেই হিসেবে আমার এখানে সুযোগ আছে কোরআন শোনার। তো আমি তাদের কোরআন শুনি এবং আমি আমারটাও সময় সময় তেলাওয়াত করি। আমার এই তেলাওয়াত তো ওদের শোনার কারণে কিন্তু বন্ধ হয় নাই, আমার তেলাওয়াত আমার সাথে করে আছে। আবার ওদের সাথে কথা আছে, যখন তারা মোটামুটি সময় থাকবে, ফ্রি থাকবে, এসে আমাকে পড়া শোনাবে। এইভাবে করে আমরা কোরআনের উপর আমরা অত্যন্ত গুরুত্ব দিচ্ছি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই সম্মান দিবেন যে সম্মানের কথা একটু আগে বললাম। তিনি নিজে বলেছেন এবং উসমান রাদিয়াল্লাহু আনহু তার এককানে হাদিসে তিনি উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সেই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যে নিজে কোরআন শিখে এবং পরে অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। এটা গেল আমাদের দুই নম্বর কাজ। এক নম্বর কাজ, কোরআনের নিজে ভালো করে সহি শুদ্ধভাবে নিজেকে কোরআন তেলাওয়াত করতে হবে। এমনি লম্বা লম্বা ঠান দিয়ে পড়ে গেলে হবে না, পড়াটা সহি আছে কি না। কেমন? একদম বিশুদ্ধ তেলাওয়াত না হইলে পরে তো সওয়াবও আপনার বিশুদ্ধ হবে না। এই জন্য উচিত হচ্ছে যে আপনাকে চেক করতে হবে যে আপনার কোরআনের কী অবস্থা। আসেন, তাইলে নিজে কোরআন তেলাওয়াত করা, নিজে ভালো করে পড়া, এটা হচ্ছে এক নম্বর কাজ। তাজবিদ সহকারে পড়া, রুলস সহকারে পড়া, যত রুল আছে তাজবিদের এই সবটাকে অ্যাপ্লাই করে কিন্তু কোরআন পড়া হচ্ছে আমাদের জন্য দায়িত্ব। এক দুই নম্বর দায়িত্ব হচ্ছে, আমি যেভাবে করে কোরআন শিখে আরাম পাইছি এবং নিজে মজা করে পড়ি, এনজয় করে পড়ি, নামাজে পড়ি, অরসের নামাজেও পড়ি, সকালেও পড়ি, না বিকালে পড়ি, যাইলে পরে আপনার উপর আল্লাহর কোনো লায়নত নাই, আল্লাহ আপনাকে হেফাজত করছেন। কারণ আপনি নিজে কোরআন তেলাওয়াত করেছেন, অন্যকে আবার কোরআন তেলাওয়াত করানো শিক্ষা দিয়েছেন। কেমন? তাহলে এই কোরআন শিখানোর ফলে আল্লাহ তাআলা আপনাকে বিশাল মর্যাদা সম্পন্ন করবেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, মাফ করে দিলেই তো হয়ে গেল। তিন নম্বর কাজ হচ্ছে কোরআনের, যে কোরআন সময় সময় যখনই সুযোগ পাবেন তখন আপনি বেশি করে তিলাওয়াত করবেন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে কোরআন যা কিছু ওহী করে পাঠানো হয়েছে এটা আপনি তিলাওয়াত করুন। দেখছেন, এটা আপনি তিলাওয়াত করুন। আল্লাহ বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ও আকিমিস সালাহ, এরপরে তোমার নামাজ কায়েম করবো, অন্যান্য হুকুম আহকাম এসেছে। কিন্তু প্রথম কথা হচ্ছে যে আপনার কাছে যে কোরআনটা পাঠিয়েছি, এই কোরআন পরিপূর্ণ কোরআন হোক অথবা আংশিক হোক, আপনাকে এই কোরআনটা ভালো করে পড়তে হবে, শিখতে হবে এবং এটাকে আপনাকে বুঝতে হবে, সরি তিলাওয়াত করতে হবে। তিন নম্বর বিষয় হচ্ছে সঠিকভাবে তিলাওয়াত করা শুরু করতে হবে। কোরআন তিলাওয়াত করা একটা ইবাদা,
কোরআন তেলাওয়াত করার কাজটা হচ্ছে একটা ইবাদতের কাজ। তো সেই 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 ইবাদতের কাজটা যেন আমরা সবসময় করি, এটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। তো আসুন সম্মানিত ভিউয়ার্স, আমাদেরকে একটা ব্রেকে যেতে হচ্ছে, ব্রেক থেকে এসেই ইনশাআল্লাহ আবার আপনাদের সামনে আসছি ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়েলকাম ব্যাক। ব্রেক থেকে আমরা চলে আসলাম, সবাইকে আবারও নতুনভাবে যারা জয়েন করেছেন তারা এবং যারা আগে থেকে আমাদের টিভির স্ক্রিনের সামনে ছিলেন সবাইকে ওয়েলকাম জানিয়ে মুবারকবাদ জানিয়ে শুরু করছি। আবারও সমান বিষয়, যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম সে বিষয়টি ছিল কোরআনকে কীভাবে করে আমরা ধরে রাখবো আমাদের মাঝে, কোরআনের সাথে সদ্ব্যবহার করা, কোরআনের ব্যাপারে যতটা জিম্মাদারি এবং দায়িত্ব আছে আমাদের এগুলা ঠিকমতো পালন করা। তো কোরআনের ব্যাপারে আমাদের প্রতি কোরআন দিয়েছে ছয়টি জিম্মাদারি, অর্থাৎ আরও সহজ ভাষায় কোরআনের প্রতি মুমিনের ছয়টি দায়িত্ব। এই ছয়টি দায়িত্ব কী কী আমরা আলোচনা করছিলাম, তার মাঝে আমরা আলোচনা করেছি মাত্র তিনটা। প্রথম সেগমেন্টে আমরা তিনটা বিষয় আলোচনা করেছি, তিনটা বিষয় আমরা আলোচনা করেছি। কোরআনকে ভালো করে তিলাওয়াত করতে শিখা, পড়তে শিখা। ভালো করে শিখার অর্থ হচ্ছে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, যারা কোরআনকে ভালো করে পড়তে শিখে তাদের জন্য উচিত হক অনুযায়ী যেন তারা তিলাওয়াত করে। তিলাওয়াত করার হক অনুযায়ী অর্থ হচ্ছে দুইটা, তিলাওয়াত করতে সক্ষম হওয়া, তার যেটুকু হক আছে এইটুকু হক আদায় করে করে তিলাওয়াত করা। হক আদায় করে তিলাওয়াত করার অর্থ হলো যে কোরআনের হক হচ্ছে তাকে ভালো করে উচ্চারণ করা, গুন্নার জায়গায় গুন্না করা, লম্বা যেখানে লম্বা করা, শর্ট যেখানে সেখানে শর্ট করা, অর্থাৎ প্রত্যেকটি হরফের যে হক আছে এই হক অনুযায়ী তাকে হক আদায় করে কোরআন তিলাওয়াত করতে সক্ষম হওয়া, এটাকে বলা হয়েছে হাক্কা তিলাওয়াতি। আর তিলাওয়াতের হক অনুযায়ী মানে আরেকটা অর্থ হলো, দ্বিতীয় অর্থ হচ্ছে যে আপনি তিলাওয়াত করবেন তো তিলাওয়াত করার হক হচ্ছে যে আপনি সাত দিনে এক খতম দিবেন, এক সপ্তাহে সাত মঞ্জিল, সাত মঞ্জিল সাত দিনে, সাত মঞ্জিল শেষ, সাত দিনের কমে কোরআন আপনি তেলাওয়াত করবেন না, সুন্নতের খিলাফ। না হয় এক মাসে দেন, তিরিশ পারা আছে, তিরিশ পারা তিরিশ দিনে পড়েন, এটা হচ্ছে কোরআনের হক আপনার আমার প্রতি। এখন আমি মুমিন হয়ে যদি কোরআন তেলাওয়াত করি না, তেলাওয়াতের হক বুঝি না, তাইলে এই আয়াত তো আমরা মানলাম না। আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, ওই সব লোক যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা ইয়াতলুনাহু এই কিতাবকে তিলাওয়াত করে পড়ে, হাক্কা তিলাওয়াতিহ তার হক তিলাওয়াতের হক অনুযায়ী তিলাওয়াত করে। তিলাওয়াত করার হক অনুযায়ী তিলাওয়াত করার অর্থই হচ্ছে এই দুইটা, যে সে রেগুলার তিলাওয়াত করে, মাসে এক খতম দেয়, না হয় সাত মঞ্জিলে সাত খতম, সাত সাত মঞ্জিলকে সাত দিনে পড়ে তিলাওয়াত করে এক খতম দেয়, তো এটা হচ্ছে তার হক। অনেক সাহাবি বলেছেন আমরা আরও আরও দ্রুত পড়তে চাই, আমাদেরকে আপনি এলাও করেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষে এসে তিন দিন পর্যন্ত এক খতম দিতে এলাও করেছেন, মানে ডেইলি দশ পারা, ডেইলি দশ পারা পড়লে তিন দিন এক খতম হয়। যা যদি কেউ পড়তে চান পড়তে পারবেন, কিন্তু নর্মাল আদব হচ্ছে যে সাত মঞ্জিল সাত দিনে পড়ে এক খতম দিবেন। তার থেকে আরেকটু সহজ করে দেওয়া হয়েছে যে তিরিশ পারা তিরিশ দিনে পড়ো। যাক, এবারে আমরা আসি যে কোরআন তিলাওয়াত করার হক ছিল, এটা আমি ব্যাখ্যা দিয়ে বুঝিয়েলাম এই আয়াত থেকে। দুই নম্বর হচ্ছে যে নিজে পড়া এবং অন্যকে কোরআন পড়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত সুন্দর কথা বললেন যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে সে যে নিজে কোরআন তিলাওয়াত করে এরপরে অন্যকে তিলাওয়াত করে করে সে শিক্ষা দেয়, নিজে কোরআন শিখে
এবং অপরকে শিক্ষা দেয়, সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ। তাহলে দেখেন দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ হওয়ার একটা সুযোগ, মহাসুযোগ, যে আপনি আমি এতটা শ্রেষ্ঠ না, আমরা মানুষ, কিন্তু শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য যে ব্যবস্থা করে দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে কোরআনকে আমরা তিলাওয়াত করব নিজেরা আর অপরকেও তিলাওয়াত করতে শিক্ষা দেব। তাইলে নিজে কোরআন শিখা, অপরকে শিক্ষা দেওয়া, এটা একটা বড় কাম। এই বড় কাজটা করলে পরে বড় পদমর্যাদা লাভ করা যাবে, আর সেই পদমর্যাদার নাম হচ্ছে কি, যে খায়রুকুম, তোমরা সর্বশ্রেষ্ঠ হতে পারবা। আল্লাহু আকবার। তাইলে শ্রেষ্ঠত্ব অর্জন করার একটা মহাসুযোগ আমরা কিন্তু পেয়ে যাব। দুই, এক নম্বর নিজে পড়তে সক্ষম হওয়া, আর দুই নম্বরটা বললাম যে অপরকে শিক্ষা দেওয়া। তিন নম্বর কাজ হচ্ছে যে বেশি করে যা পারা যায় তিলাওয়াত করা, যদ্দূর সম্ভব। এটা আমরা আলোচনা করে ফেলেছি, তারপরে একটু রিপিট করছি যে আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আনকাবুতের মধ্যে বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস-সালাহ, নামাজ কায়েম করো, আর কোরআন যা কিছু পাঠিয়েছি আমি কোরআন থেকে এইটুকু তুমি নিজে ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি এটুকু তেলাওয়াত করতে থাকুন। আরেক আয়াতে আসছে, ওয়ান আতলু আল কোরআন, আমাকে হুকুম করা হয়েছে আমি যেন কোরআন তেলাওয়াত করি। তাইলে কোরআন তেলাওয়াত করা একটা জবরদস্ত কাজ, এই তেলাওয়াত করা একটা বড় ইবাদত। এই ইবাদতটা আমাদের কয়জন করেন? এই জন্য তিন নম্বর কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত করার, এই তেলাওয়াত করার ইবাদতটা আসুন ঘরে ঘরে যেন চলে। আগে আগে আমাদের মুরব্বীদের কাছ থেকে শুনেছি এবং কিছু আমরাও পেয়েছি, দেখেছি যে মানুষ, গ্রামের মানুষ, আপনি বলবেন ওরা শিক্ষা দীক্ষা নাই, হ্যাঁ তারা শিক্ষা দীক্ষা নাই, অশিক্ষিত, ঠিক আছেন, কেমন বাপদাদারা শিক্ষা কম ছিল বা অশিক্ষিত ছিলেন, কিন্তু তাদের অশিক্ষা থাকলেও, শিক্ষা না থাকলেও, সুবহানাল্লাহ, হ্যাঁ এদের কাছে সবচেয়ে বড় শিক্ষা কিন্তু ছিল, সবচেয়ে বড় শিক্ষিত তারা ছিল। কোন শিক্ষিত? তারা কোরআন পড়তে জানতো, তারা কোরআন পড়ত। এই জন্য আপনারা আমার বিএ এমএ পাস করে বলতেছে শিক্ষিত, আমরা দেখতেছি উল্টা কথা, যে বিএ এমএ পাস করে কোরআন জানে না, এটা জাহিল হয়েছে, ওরা জাহিল বনেছে, কোরআন জানে না। আর আগের তারা বিএ আর এমএ আর কী বলে মাস্টার্স, তারপরে পিএইচডি, এগুলো ছিল না, কিন্তু ওদের কাছে কোরআন ছিল, ওই জন্য তারা বেশি শিক্ষিত, সুবহানাল্লাহ। আর আজকালকে মাস্টার্স দিয়ে পিএইচডি দিয়ে কোরআন জানে না, তাইলে সে জাহিল, মানুষের বই পড়ে 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 মাস্টার্স দিয়েছে, তো এতে কী হয়েছে? হ্যাঁ, তার সওয়াব পাওয়ার জন্য, তার আখেরাতকে ঠিকঠাক করার জন্য, আখেরাতের উপর তার বিশ্বাস স্থাপন করার জন্যে, আখেরাত মুখে আমল করার জন্য, এই দুনিয়ার সততার সাথে থেকে সৎ থেকে ভালো থেকে সে যে আমল করবে, এই আমলটা কোরআন না জানলে কেমনে করবে? এই জন্যই কোরআন তাকে তিলাওয়াত করতে হবে। গেল তিন, চার নম্বর পয়েন্টে এবার আসি। যা কিছু তেলাওয়াত আপনি করলেন, যা কিছু আপনি অন্যকে শিক্ষা দিলেন বা আপনি তেলাওয়াত করেন ডেইলি, এইটুকু আপনাকে আমাকে অর্থ সহ জানতে হবে। সূরা সাদে চলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান্নাস মিনাজ-জুলুমাতি ইলান-নূর, সূরা ইব্রাহিম। আর সূরা সাদের আয়াত হচ্ছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতি, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক, অনবী আপনার কাছে কিতাব আমি পাঠিয়েছি, বড় বরকতপূর্ণ কিতাব, লিয়াদাব্বারু আয়াতি, যেন এটার আয়াতগুলোকে বোঝা যায়, আপনি যেন আয়াতগুলো বুঝতে পারেন, আপনার উম্মত যেন বুঝতে পারে। তাহলে কোরআনকে আল্লাহ পাঠিয়েছেন বোঝার জন্য, সুবহানাল্লাহ, কোরআনকে আল্লাহ পাঠিয়েছেন বোঝার জন্য। চার নম্বর হচ্ছে কোরআন বুঝতে হবে, বোঝা খুব জরুরি কাজ। যদি না বুঝি আমরা, তাইলে আয়াত আমরা পড়বো ঠিকই, তেলাওয়াত করবো ঠিকই, সওয়াব পাবো ঠিকই, কিন্তু আয়াত থেকে শিক্ষা গ্রহণ করতে পারবো না। আয়াতের মধ্যে বলা হচ্ছে কোনটা হালাল কোনটা হারাম, কোনটা আপনার জন্য কবুল করা জরুর আর আবার কোনটা আপনার জন্য ছাড়া এবং তরক করা ওয়াজিব, এটা আপনি জানলেন না, তাইলে লাভ হল না। আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবু যিনা, জিনার আশেপাশে যেও না। আপনি আয়াতটা, আপনার হয়তো মুখস্থ আছে, মুখস্থ না হইলেও কোরআন থেকে আপনি পড়ছেন, নাউজুবিল্লাহ মিন যালিক, আর আবার আপনি জিনায়ও আছেন, হারাম কেও না।
আল্লাহ পাক নিষেধ করেছেন মদ, সুদ। সুদ আল্লাহ হারাম করেছেন, নিষেধ করেছেন। এরপরে যারা খাবে ওদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে লানত, কেমন সুদের ব্যাপার। কিন্তু একজন এই আয়াত কিন্তু বুঝে না, ইয়াস আলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফিহিমা ইসমু কাবীর, কেমন আল্লাহ রাব্বুল আলামিন শরাবের ব্যাপারে, মদের ব্যাপারে পরিষ্কার করে বলতে, মদ এবং জুয়া এ দুটো জিনিস হারাম। এখন আয়াত পড়ছে একজন, সে সব পেয়ে গেছে, কিন্তু আয়াতের মধ্যে যে হুকুম দেওয়া হয়েছে যে মদ ত্যাগ করতে হবে এটা সে মানে না, সে মদ বিক্রি করে আর না হয় পান করে। এই যদি অবস্থা হয় তাহলে তার কোরআনের আয়াতের আয়াত মানা হইল, কোরআন মানা হয় নাই, তার কোরআন মানা হয় নাই। আর কাছে আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাই ঐক্যবদ্ধ হয়ে তোমরা কোরআনের রশিকে, কোরআনকে শক্ত করে ধরো, ইসলামের রশিকে ভালো করে ধরো, ইসলামের রজ্জুকে ভালো করে ধরতে আল্লাহ বলেছেন। কিন্তু আপনি ঐক্যবদ্ধ হন না, আপনি কোনো সংগঠনে ঢুকেন না, আপনি ইউনিটি বসেন না, তা আপনার তো কোরআন মানা হইল না। আমি এক্সাম্পল দিয়ে যাচ্ছি, আরেকটা ছোট্ট আয়াত আছে ওয়াকিমুস্সালাত ওয়াতুজ্জাকাত ওয়ারকাউ মাআর রাকিঈন, তোমরা নামাজ কায়েম করো, রোজা রাখো, সরি নামাজ কায়েম করো, জাকাত আদায় করো, আর রুকুকারীদেরকে যেখানে পাও সেখানে গিয়ে মিলেমিশে রুকু দাও, রুকু করো। অর্থাৎ রুকুকারীদেরকে পাওয়া যায় মসজিদে, মসজিদে গিয়ে তুমিও নিজে ওদের সাথে মিলেমিশে রুকু দাও, সজদা দাও, নামাজ পড়ো। তাই এই এই আয়াতে আপনি তিনটা কথা পেয়ে গেলেন। এক নম্বর কথা হচ্ছে যে নামাজ কায়েম করতে আল্লাহ হুকুম করলেন, দুই নম্বর বললেন জাকাত আদায় করো, তিন নম্বর বললেন যে নামাজ কায়েম এমনি এমনি করলে হবে না, নিজে নিজে পড়লে হবে না, বরং নিজে যেখানে থাকো, যে এরিয়া থাকো তার আশেপাশে যে মসজিদ আছে মসজিদে গিয়ে নামাজ কায়েম করো। তিনটা হুকুম এই আয়াতের মধ্যে, কিন্তু আপনি নামাজ পড়লেন না, আয়াত পড়লেন, আয়াত পড়ার কারণে আপনার সওয়াব পেয়ে গেছে। আয়াতের মধ্যে হরফ যতটা অতটার সব কিন্তু আপনি দশ দশ করে পেয়ে গেছেন, কেমন আপনি কোরআন তেলাওয়াত করেছেন এই জন্য, কিন্তু আয়াতটা আপনি মানেন না, আপনি নিজে নামাজ পড়েন না, অথবা জাকাত দেন না, নামাজ পড়েন, তাও আপনি নামাজ পড়েন আপনার ঘরে, আপনি মসজিদে গিয়ে জমাতে পড়েন না। তাইলে এই তিনটা হুকুম এই আয়াতের মধ্যে রয়েছে, এই আয়াতটা আপনি মানলেন না, তাইলে আপনার আয়াত পড়ে লাভ কী হলো? হ্যাঁ, আয়াত পড়লেন, তেলাওয়াত করলেন, সব পেলেন, তাহলে আপনার এই সওয়াব দিয়ে অতটা লাভ হয় নাই, যে পর্যন্ত লাভ হইতো আপনি আমল করলে পরে। এই জন্য সম্মানিত অডিয়েন্সের কাছে ইকরা টিভি কর্তৃপক্ষের শুক্রিয়া আদায় করছি যে ওনারা একটা ব্যবস্থা করে দিয়েছেন, প্রতি বুধবার এনলাইটেন জার্নি প্রোগ্রামে আমরা কোরআন নিয়েই কথা বলি। আজকেও আপনাদের সামনে এই কোরআনটা নিয়ে এসেছি এই জন্য যে এখনও হলিডে কন্টিনিউ হচ্ছে, হলিডের সময় আমাদের সন্তানরা, ওদেরকে আপনারা, আমরা মা বাবারা যদি কোরআনের দিকে একটু না দাবিত করি, কোরআনের দিকে যদি ওদেরকে না চালাই, কোরআন না পড়াই, কোরআন তারা না জানে না শিখে, তাহলে ওরা কিন্তু জাহিল থেকে যাবে। কারণ কি, ওদেরকে আপনার সন্তানদেরকে কোরআন পড়াবে না আপনি ছাড়া, কেউ পড়াবে না, না না ওদেরকে আপনার স্কুল শিক্ষা দিবে কোরআনের উপর, না আপনার এই কী বলে কোনো কলেজ শিক্ষা দিবে, না কোনো স্যার শিক্ষা দিবে, না টিভি শিক্ষা দিবে, না ইউনিভার্সিটি শিক্ষা দেবে, কেউই না কোরআন শিখাবে না, কেউ কোরআন শিখে দিতে হবে আপনাকে, বাবা জানকে কোরআন শিখে দিতে হবে, আম্মা জানকে, সন্তানদেরকে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার ঘরে, আমাদের ঘরে যে সন্তানগুলো দিয়েছেন এগুলো হচ্ছে বড় ধরনের একটা আমানত। এদেরকে কোরআন শিখানো, দিন শিখানোর দায়িত্ব কিন্তু আমাদের, অন্য হুজুরের কাছে পয়সা দিয়ে ওনাকে রেখে আর তার কাছে যদি কোরআনের সব জিম্মাদারি আমরা ফাটাই দিই, এটা অন্যায় হবে, এটা অন্যায় হবে। কারণ হুজুর কোরআন পড়া, তিনি নিজে ইসলাম পড়াইতে পারবেন না, কোরআন পড়তে সক্ষম হয় এই জন্য কায়দা সিপারা ইত্যাদি পড়াইবেন, কিন্তু যখন সে পড়া শিখে ফেলল ওই সময় তাকে তাকে ক্লাস ক্লাস থেকে বাইরে ফেলে দেওয়া হইল। তার কোরআন শিখছে, সে নিজে পড়তে পারে, এবল হয়েছে, এবল টু রিড, কিন্তু কোরআন থেকে স্টাডি করে যে শিক্ষা গ্রহণ করার কথা যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি, এই শিক্ষা তার মধ্যে আসে নাই। তা আসলে তো হচ্ছে কোরআন থেকে শিখতে হবে, তাইলে আসুন কোরআনকে বুঝতে হবে, শিখতে হবে। কোরআন যদি একজন সারা পড়ে আর না বুঝে, যেমন করে হাফেজগণ
ম্যাক্সিমাম হাফিজ কিন্তু কোরআন মুখস্থ ভালো পড়তে পারেন কিন্তু নিজে কোরআন বুঝেন না, এই জন্য হাফিজ হয়ে দেখবেন নামাজ কাজা করে, হাফিজ হয়েও দেখবেন হারামের সাথে আছে, হাফিজ হয়েও দেখবেন যে সে শুদ্ধি বাড়ে কিনে ফেলছে, কারণ তার ওই আয়াত জানা নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম তাআলামুন, যে তোমরা রিবা মানে হারাম, ইন্টারেস্ট হারাম, সুদ হারাম, এই সুদ দিয়ে তোমরা গড়বাড়ি কিনবে না, কোনো বিজনেস করবে না, আল্লাহ নিষেধ করতেছেন। আর যেটুকু করে ফেলছো অতীতে, অতীতে এই আয়াত আসার আগে যা করে ফেলছো আল্লাহ এটা মাফ করে দেবেন। এখন যদি তোবা করো, অতীতের উপর তোবা করো, আর এখন থেকে আমি যে হুকুম করলাম এখন এটা করবা না বলে না করে চলতে পারো, আমার হুকুম তোমরা মানতে পারো, তাইর উপরে আশা করে যা আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবেন। فَإِن لَّمْ تَفْعَلُوا فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ, কিন্তু আল্লাহ বলছেন যদি তোমরা আজকের ঘোষণার পরে আবার তোমরা নতুন করে ইন্টারেস্টে বা সুদের মধ্যে জড়িত হও, তাহলে কি আল্লাহবা আল্লাহ এবং রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয়জন দুজনের সাথে ওয়ার আল্লাহ ডিক্লেয়ার করছেন, তুমি গিয়ে যুদ্ধ করো, তোমার যদি যুদ্ধ করার সাহস থাকে আল্লাহর বিরুদ্ধে, তাইলে এত শক্ত কথা, সুদের ব্যাপারে যত শক্ত কথা বলেছেন অন্য কোনো গুনায় কবিরার ক্ষেত্রে অত শক্ত কথা তিনি বলেন নাই। কেমন জন্য আমাদেরকে রিয়েলাইজ করতে হবে, ব্যাংক আছে আর সুদের দোকান খোলা আছে আর আপনি ফোন করে দিয়ে দিলেন অথবা ওদের সাথে গিয়ে আপনি অ্যারেঞ্জমেন্ট করলেন যে আমি সুদ নিতে চাই, ঘর কিনতে চাই, বাড়ি কিনতে চাই, আপনি খেয়াল করছেন নি কীটাঘাতি করছেন আপনার নিজের ইমানের ব্যাপারে? আল্লাহ বলেছেন ইমান আনো আমার উপর, আমার কোরআনের উপর, আমান্তু বিল্লাহি মালায়েকাতি কুতুবিহি রুসুলিহি ও কুতুবিহি, বলে তো আপনি ইমান আনলেন কিতাবগুলোর উপর, তার মধ্যে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআন, আর এই কোরআনের মধ্যে আল্লাহ বলতেছেন যে যে ব্যক্তি সুদি কারবার করবে, সুদি ঘর কিনবে, বাড়ি কিনবে, বিজনেস করবে, যা কিছু করুক সুদ দিয়ে, সে যেন আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য রেডি হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। তাইলে এই আয়ভাবে করে আপনার আমার আয়াতগুলোকে পড়তে হবে, বুঝতে হবে, না বুঝলে সুদি সুদে থাকবেন, না বুঝলে কোরআন মুখস্থ করবেন, কোরআন পড়বেন ঠিকই সওয়াবের উদ্দেশ্যে পড়বেন, কিন্তু আপনি আপনার জীবনকে পরিবর্তন করবেন না, জিনার মধ্যে থাকবেন, না বুঝলে আপনার মোবাইল থেকে জিনা করতে থাকবেন, ইন্টারনেট আছে ইন্টারনেট থেকে আপনি সব কিছু করতে পারবেন, কিন্তু খেয়াল রাখবেন আল্লাহ তাআলা আপনাকে যে হুকুম করেছেন সেই হুকুম কিন্তু আপনি মানেন না, সেই জন্য কোরআনকে ভালো করে বুঝতে হবে, বুঝে বুঝে আমল করতে হবে, হুকুম করতে, হুকুমগুলোকে রপ্ত করতে হবে। গেল চার নম্বর। পাঁচ নম্বর হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং আপনার হয়েছে, আপনি কোরআন যা বুঝেছেন তার উপর আপনি আমল করবেন। এবার এবার আমল, পাঁচ নম্বর কাজ হচ্ছে আমল করা। কেমন এই যে বলছি এতক্ষণ যে ও আতিউল্লাহ আতিউর রাসূল ও আতিসিম বিহামদুল্লাহি জামিয়া, আল্লাহ যা বলেছেন তা আপনাকে আমাকে মাথা পেতে মানতে হবে, এই মানাটা হচ্ছে এখন পাঁচ নম্বর কাজ। আচ্ছা ঠিক আছে, ছয় নম্বর কাজ কি? ছয় নম্বর এবং সর্বশেষ কাজ হচ্ছে যে আপনি নিজে আমল করলেন, মানলেন, বুঝলেন, সব কিছু করলেন, যা কিছু করলেন এটা এখন অন্যের কাছে পাস অন করেন। কেমন উদু রব্বাকুম, আপনি আপনার রবের কাছে দোয়া করেন, আপনি আপনার রবের কাছে রবকে ডাকেন, আল্লাহর পথে মানুষকে ডাকেন, উদু ইলা সাবিল রব্বিক, আল্লাহর পথে মানুষকে ডাকেন, অর্থাৎ আপনি দাওয়াতি কাজ করেন। এই দাওয়াতি কাজ হচ্ছে ছয় নম্বর, মানুষকে আল্লাহর পথে ডাকাডাকি করার যে কাজ এই কাজটার নাম হচ্ছে দাওয়াতি কাজ। এই এই দাওয়াতি কাজটা আপনি শুরু করে দেন। তাহলে আসুন আমি আপনাদের সাথে অতি সংক্ষিপ্ত আকারে আজকে যে বিষয়ে কথা বললাম, প্রথম সেগমেন্টে বলেছি তিনটি বিষয় আর সেকেন্ড সেগমেন্টে এসে আরও তিনটি বিষয় কভার করেছি, এই তিন আর তিন মিলে মোট ছয়টি দায়িত্ব কোরআনের ব্যাপারে আমাদের জন্য রয়েছে, আমাদের উপর রয়েছে ফরজ দায়িত্ব, এই দায়িত্বগুলো আমরা আঞ্জাম দেব। আমি আবার আপনাদেরকে স্মরণ করার জন্য, স্মরণ থাকার জন্যে একটু শেয়ার করতেছি যে ছয়টি কোরআনের প্রতি ছয়টি দায়িত্ব সকল মুসলমানের, শুধু ইমামদের না, আমাদের না, বরং ইমাম ও ইমাম সবার জন্য,
সবার জন্য হচ্ছে এই হুকুমগুলা। এক নম্বরে আমি বলি, নাম্বার ওয়ান হচ্ছে ভালো করে সহি করে কোরআন পড়তে শিখা। দুই নম্বর হচ্ছে যা শিখলাম অন্যকে কোরআন শিক্ষা দেওয়া, নিজের সন্তান হোক, বড় হোক, ছোট হোক, অন্যকে কোরআন শিক্ষা দেওয়া। যে ব্যক্তি শিক্ষা দিবে সে শ্রেষ্ঠ মানুষ হতে পারবে। দুই, তিন নম্বর হচ্ছে যে কোরআনকে যথাযথভাবে তিলাওয়াত করা, যা পারেন সময় সুযোগকে কাজে লাগিয়ে তিলাওয়াত করবেন। তিন, চার নম্বর হচ্ছে যে কোরআন আপনি পড়লেন অন্যকে পড়াইলেন, এই কোরআন আপনাকে বুঝতে হবে। এবার চার বুঝা। পাঁচ নম্বর হচ্ছে যে যেটা আপনি বুঝলেন এটার উপর আমল করবেন। আর ছয় নম্বর হচ্ছে যে আপনি যা আমল করে আরাম পেয়েছেন, ইসলাম মেনেছেন, এবার অন্যর কাছে এই দাওয়াতটা পৌঁছে দিন, যেন ওনারাও ইসলাম মানতে পারে, কোরআন বিশ্বাস করে যে কোরআনকে মানতে পারে। সম্মানিত আজকের অডিয়েন্স, আসুন আমরা সবাই কোরআনকে ফরমাবরদারি করার জন্য, কোরআনকে মানার জন্য একটু রেডি হই। তাইলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করে দিবেন, এবং যে জিম্মাদারি নিয়ে কোরআন আমাদের কাছে এসেছে, কোরআন আমাদের জন্য ইনশাআল্লাহ কিয়ামতের দিন সাক্ষী দেবে। জাযাকুমুল্লাহ খাইরান, সবাইকে আমি মোবারকবাদ জানিয়ে আজকে আমাদের এই পর্যন্তই মোটামুটি প্রস্তুতি ছিল। যা কিছু হয়েছে আল্লাহ তাআলা কবুল করুন, ভুল ভ্রান্তি আপনারা মাফ করবেন, আল্লাহ মাফ করে দিন। জাযাকুমুল্লাহ খাইরান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।